भाजपा अल्पसंख्यक सेल के जिला प्रभारी समेत कई नेता और कार्यकर्ता हुए तृणमूल में शामिल। भाजपा अल्पसंख्यक सेल के जिला प्रभारी समेत भाजपा अल्पसंख्यक सेल के कई नेता और कार्यकर्ता पार्टी छोड़कर सोमवार को तृणमूल में शामिल हो गए। कल सोमवार को तृणमूल जिला कार्यालय में ज्वाइनिंग कार्यक्रम आयोजित की गई थी। इस कार्यक्रम में तृणमूल के जिला अध्यक्ष और राज्यसभा सांसद प्रकाश सिद्धपुरायक उपस्थित थे। कल भाजपा अल्पसंख्यक सेल के जिला प्रभारी शाहजहां अली मियां सहित भाजपा नेता तृणमूल में शामिल हुए। राज्यसभा सांसद प्रकाश सिद्धपुरायक ने तृणमूल का पार्टी झंडा देकर सभी नवांतुकों को स्वागत किया। तृणमूल कांग्रेस कार्यालय कार्यालय যোগদান কর্মসূচি হয়েছে, আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি সেলের ইনচার্জ এবং জেলা সভাপতি ছিলেন মাইনরিটি সেলের, এবং সাজু মিয়া আমাদের কুমারগ্রাম ব্লকেরই, শাহজাহান আলী আমাদের কুমারগ্রাম ব্লকেরই লোক, এবং মোহাম্মদ আব্দুল মিয়া আলিপুরদুয়ার দুই নম্বর, মোহাম্মদ আব্দুল মজুম মিয়া যে দুই নম্বর ব্লক থেকে, এবং ওনার সাথে যে যোগদান করলেন যে এমডি আব্দুল মজিদ মিয়া ভাইস প্রেসিডেন্ট ছিলেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মাইনরিটি বিজেপির, কমল গুহ এক্স বুথ প্রেসিডেন্ট এবং নিখিল চন্দ্র যে মণ্ডল এক্স ভাইস প্রেসিডেন্ট ছিলেন কুমারগ্রাম, এরা যোগদান দিয়ে করেছেন। আপনারা জানেন কয়েকদিন আগে ভোট হলো এবং ভোটের রেজাল্ট এটাই হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় যোগদান কর্মসূচি করতেছে এবং করবে। এবং আপনারা জানেন যে সম্ভবত আলিপুরদুয়ার লোকসভা সিটটা আমরা রেজাল্ট দিতে পারলাম না ভালো মতন, তবুও গ্রাম এবং চা বাগানে অনেকটা আমাদের ভোট কিন্তু ভালো একটা জায়গাতে আসছে। আগামী দিনও ডেভেলপমেন্টের নামে এই যোগদান কর্মসূচি হবে, আগামী দিন যেন দল আরেকটা ভালো ফল করে এবং কুমারগ্রাম ব্লক এবং আলিপুরদুয়ার দুই নম্বরে ভালো ফল করে। আমার লোকসভা দুই ব্লকেরই, কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের আছে ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট প্রেমানন্দ দাস সহ আমার সকল নেতৃত্ব আছেন। আমি সবাইকে শুভেচ্ছা দিব, আগামী দিন যেন সবাই মিলে একসাথে কাজ করি এবং মিলিত আকারে যারা বিজেপি থেকেও আসতেছেন ওদেরকে আমরা কাজে লাগাব। এরা কেন এই যোগদান করলো বিজেপি? এটা তো ওরাই বলে দিবে। আর আপনারা জানেন যে বিজেপির যে কর্মসূচি এবং বিজেপির যে কাজ, দেখেন পাঁচ বছর সাংসদ কেউ পায়নি, 2019 থেকে 23-24 এবং 24 থেকে 29 অব্দিও সাংসদকে কেউ পাবে না আলিপুরদুয়ার, এটা জানাই আছে। প্রবলেম কী আছে না আছে বিস্তারিতপূর্বক যারা যোগদান করেছে ওরা বলে দিবে। এবং আগেও কিন্তু সাজুদা আমাদের দল করতো, 2016 নির্বাচনের সময় ওরা দল ছেড়েছিল। তো স্বাভাবিকভাবে কুমারগ্রাম বিধানসভাতে আমাদের একটা ভালো হিট হবে এবং কুমারগ্রাম বিধানসভা এইবারও আপনারা দেখবেন যে আমরা বেশি ভোটে কিন্তু মাইনাস নেই, আগামী দিন ওদেরকে সবাই কিনে আমরা কাজ করবো। কতজন ওরা তো লিডার, এখন অঞ্চল বুথ এবং ব্লকে যোগদান কর্মসূচি রেগুলারলি আছে। আপনারা দেখেছেন পরশু দিনও কিন্তু রাজাভাতখোয়া গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্রক্সিমেটলি 73 জন পরিবার জয়নিং করেছে, জয়নিং কন্টিনিউ থাকবে। আমাদেরকে ডেট চাওয়া হয়েছে, অনেক জায়গা আমরা যাইতে পারি না, তবু কন্টিনিউ জয়নিং থাকবে। সামনে অঞ্চল এবং বুথ ভিত্তিক আমরা 21 জুলাইকে নিয়ে কর্মসূচি করেছি, কালকে আমরা জেলা মিটিং কল করেছিলাম, এখন টার্গেট আমাদের 21 জুলাইকে নিয়ে আছে। লোকসভা ভোটের আগে বহু জায়গায় গোটা জেলা জুড়ে এই যোগদান পর্ব চলছে, কিন্তু তার প্রভাব কেন ভোটে পড়ছে না? এটা পড়েছে কি না এটা ভালো মতন দেখে নেন রেজাল্টটা। হ্যাঁ, 2,43,000 ভোটে মাইনাস ছিলাম আমরা, 75,000 ভোটে মাইনাস হয়েছি। আমরা পাবলিকের ম্যান্ডেট অ্যাকসেপ্ট করেছি, মানুষের সামনে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বই থাকে। হ্যাঁ, সামনে নির্বাচনে কী আছে না আছে একটা দেখে নেবেন, পৌরসভাতে পঞ্চায়েতে আমাদেরকে মানুষ ভোট দিয়েছে, পার্লামেন্ট ইলেকশনেও আমরা কিন্তু কোনো জায়গায় আমাদের লোক প্রত্যেকটা অঞ্চল বুথে ভালো মেহনত কিন্তু করেছিল, আমরা পঞ্চায়েত ইলেকশন থেকেও বেটার ইলেকশন কিন্তু করেছি। এখন জিত হারের ফয়সলা মানুষ দিয়েছে, ম্যান্ডেট আমরা অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা, আর একটা প্রসঙ্গে একটু বলে দিবা, যেটা